السلام علیکم امي اس کې خپل لګی شر خر مو امر نالیشاگ اوتبا پټشاگ اوتبا سلايم اسټینج তো কিভাবে আমি চাষ করি তা আমি আপনার লোকের একটা ভিডিও মাঝে শেয়ার করছিলাম এখন আমি তার মেনটেনিং কিভাবে করি আর তার ফোকামাকড়টা কি দূর রাখি কিভাবে। কোন ফার্টিলাইজারটা দেই কোন ফার্টিলাইজারটা দেওয়ার ফলে গাছগুলা অনেক সুন্দর থাকে আর নালিশাক কতটুকু বড় হইলে বানিয়ে দেওয়া লাগে আর বানিয়ে দেওয়ার মানে কি তো তা সম্পূর্ণ আজকে আমি আপনার শেয়ার করবো ইনশাআল্লাহ আমার সাথে হোক আর দেখতে তা হকা তো ইন যে নালিশালগুলা দেখতে পারা একটা ভিডিও আমি আপনার লগে শেয়ার করছি যখন আমি একটা চাষ করি তখনকার একটা ভিডিও আপনার শেয়ার করছি আর এখন একটু বড় হইছে শাকগুলা তো তা এখনও আবার আমি শেয়ার করাম তো দেখতাপাররা আমার নালিশাকুলা কত সুন্দর অনেকটা সুন্দর একটা ফুকামা করে এগুলা খাইছে না আর তার কারণ আছে সে খাইছে না তারও কারণ আছে আমি আপনার লগে শেয়ার কর্ম তো দেখতাপাররা নালিশর কিছু কিছু জায়গাত এখনও নালিশর সিড জার্মিনেটর একসাথে সবগুলা সিড বাইন হরইছে কিন্তু শাকগুলা ধীরে ধীরে উঠে আর যেগুলা আগে জার্মানি টুই গিয়েছিল সিটগুলা এগুলা তাড়াতাড়ি বড় হয়ে গেছে মার্শাল্লাহ আর অনেকগুলা শাকও হইছে মার্শাল্লাহ তো এখন জিগজা কইয়া উঠে গেছে তো জিগজাক ওইয়া ওঠার কারণে এখন আমি বানিয়াইয়া দিলাম আর বানিয়া দিলে কিতা হয় বানিয়ানির মানে কিতা আজকে আমি আপনার লগে তা আলাপ করলাম বানিয়ানির মানে লগে যে প্লান্টগুলা বেশি অতিরিক্ত জিগজাক হইলে এক জায়গার মধ্যে অনেকটা প্লান্ট যদি জড়ুও ইয়া পড়ে টা টুকা পড়ে তখন আপনারা প্লান্ট কুলারে গেপ দিয়া দিয়া দিবা যাতে প্লান্ট কুলা একটু স্পেস পায় আর একটার গুড়ার মাঝে আর একটা প্লান্ট লাগিয়া থাকে না তো অফটার মানিও লগি বানিয়ানি। তো আমরা সিলেটে যারা আসমান সিনরা বানিয়ানির মানে আর যারা অন্যান্য ডিস্ট্রিক্টও আসেন তারা হয়তো বানিয়ানি নামটা জানইন হয়ে তারা বানিয়ানি এটা জানড়া না যে এই নামটা জানড়ে না যে বানিয়ান কীভাবে তো আমি অতটুকু গাছ হইয়া হলে যে এক পিল্লসর সমান যদি গাছটা ওই যায় নালিশাক বা ডুগির সারাগুলা হয় তখন আমি উপর কি যে বড়ো সারাগুলা আছে ওগুলা আমি তুলিয়া আনিলাম যেগুলা খাওয়ার উপযুক্ত আছে ওগুলার তুলিয়া দেই তো নিচে যেগুলা থাকে ওগুলা উইলিয়া বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি তো অখার মানি উইলিয়া বানিয়ে আনি তো বানিয়া দিলে গাছটা অন্য গাছগুলায় গ্যাপ পায় মাঝখানো আর খুব দ্রুত বড় হয় মাশাল্লাহ অনেক অনেক সুন্দর হয় গাছগুলা মোটামুটি হইয়া উঠে বড় বড় ডুগা দিয়া ছাড়ে বড়ো হয় তো এর কারণে আর কি আমরা বানিয়া দেই বানিয়া দিলে খুবই দ্রুত প্লান্টগুলা বড়ো হয় আর খুবই সুন্দর সবুজ সতেজ তো আর এমনিতেও থাকে ফার্টিলাইজার দেওয়া লাগে ফার্টিলাইজার না দিলে তো আর সবুজ সতেজ নয় আর গাছর খাইতনা করিয়া আমি নেট লাগাইয়া দিলাই উফরে নেটর যে জালি আছে জালর মতো যে জালিটা আছে একটা লাগাইয়া উফরে দিলাই তো এটা লাগাইয়া দেওয়ার কারণে ফুকামাখর ফাঁকি এগুলায় প্লান্টগুলা খাইতে পারে না পুকা ফুকা করতে পারে না আর ফুকা ফুকার না করলে তো আপনারা দেখতে পারে না কত সুন্দর লাগে শাকগুলা আর দেখতে যে একটা সুন্দর লাগে কিন্তু খাইতেও একটা তেমন মজা লাগে তো এখন ডেসাফাররা অনেকটা শাক আমি হারভেস্ট করে নিছি আর হারভেস্ট করার পর এগুলারে করে নিয়া আমি করে দই ও ওরকম দই আর পানি জড়াই রাখি দিব তো এখন আমি ফার্টিলাইজার দিম আমার প্লান্টগুলার মাঝে আর ফার্টিলাইজার দিলাম তো এনপিকে এটা তো সব প্লান্টও আমি দেই আপনার শেয়ার করি সব প্লান্টর মাঝেও আমি এনপিকে ফার্টিলাইজারটা দেই সব সময় কারণ ই ফার্টিলাইজারটা দেওয়ার ফলে সবগুলা প্লান্ট সবুজ সতেজ থাকে আর খুবই বালা থাকে আর যদি আপনারা আপনার আঁথর নাগালে যদি ফাইন যে স্টিঙ্গিং নেটুল বা ফাতা যদি এগুলো ফাইন আপনার বাক্য বালা থাকে আর আপনার আশেপাশে থাকে তাহলে আথর মাঝে গ্লাভস লাগাইয়া যদি আনিয়া খাটিয়া আর বিজাইয়া রাখেন তখন যদি আপনার প্লান্টর মাঝে দেন দুই তিন দিন যদি বিজাইয়ে রাখিয়া আর আপনার প্লান্টর মাঝে ওরকম ফানে দিয়া দেন তখন দেখা পারবা গাছগুলা খুবই সুন্দর হইব আর খুবই হেলথি সবুজ সতেজ খুব দ্রুত বড় হইব প্লান্টগুলা আর ওরকম গ্রিন থাকবো সবুজ সতেজ থাকবো তো আমার প্লান্টগুলার মাঝে দেখা পারা আমি এখন ফার্টিলাইজারও দিলাইছি ফার্টিলাইজার দেওয়ার পর সবগুলা প্লান্টও তারপর আমি ওরকম একটা নেট কাভার দিয়া নেট জ্বালি দিয়া ডাকিয়া রাখি দিব প্লান্টগুলা আর প্লান্টগুলা ডাকিয়া রাখলে খুবই সুবিধা এক তো আপনার প্লান্টগুলা পোকামাকড়ে করে খাই তো নাই আর দোসরা যে আপনার প্লান্টগুলা সবুজতে সুন্দর থাকব প্লান্টগুলার মাঝে এভরিডেই ফানি দেওয়া লাগে না কিছু মাটিটা একটু ময়স্ট থাকে গুড়িয়ে দেওয়ার কারণে রৈদর যে বাপটা বা অতিরিক্ত রোদ্দ যেটা আছে রোদটা বেশি গে ফোরে না আর পানিও অত বেশি পানি ফোরে না ভিতরে গিয়ে ডুক পারে না যে কুব মেঘ দেয় বা বৃষ্টি দেয় ই বৃষ্টির পানিটাও ডুকতে পারে না বেশি নেটোর উপরে দিয়ে কাভার পড়ে যায় অল্প অল্প করিয়ে ঢুকে এর কারণে আমি মনে করি যে যতগুলা গ্রিন শাক সবজি আছে। অতগুলো শাক সবজিরে যদি ওরকম নেট কাভার দিয়ে কাভার করে রাখা যায় তখন দেখা যায় যে আর ফোকামাকড়েও পোকা পোকা করে না আর পাতাগুলোও সুন্দর থাকে আর যেটা দেখতে সুন্দর লাগে একটা খাইতেও মজা লাগে তো এখন রে আমি সবগুলা ফাতারে দইয়া আর পানি জড়াইয়া রাখি তখন আর রে আর বেশি কিতা করা লাগতো না আর কারণ নালি শাক তো খাটিয়া আবার দোয়া যায় না দইলে তো পিছলা হয়ে যায় কারণ একটার ইংলিশ নাম হইল গিয়ে স্লাইম স্পেনিজ আর আমরা বাংলা শাক তো ওইলগিয়া নালি শাক বা পাট শাক তো আমার নালিশাক বা পাটশাকর পরিচর্যাটা আপনার কিছু কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার কি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা আসসালামু আলাইকুম